মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা নে মন্ত্রী পীযুষ হাজরিকা, কোন আগত, কার জোৰ বেছি? বিজেপির নেতা মন্ত্রী বিধায়কর মাজত চলিছে গোপন প্রতিযোগিতা। পিছে কিহর এই প্রতিযোগিতা? আপাতত বন্ধু হলেও এতিয়া জয়ন্ত মল্ল বৰুৱাৰ সৈতে সম্মুখ সমৰত মন্ত্রী পীযুষ হাজরিকা। বিজেপিত অব্যাহত সদস্য ভর্তি অভিযান। কোন মন্ত্রী বিধায়কে কিমান সদস্য আনিব তাক লৈ এতিয়া বিজেপিত চলিছে প্রতিযোগিতা। এই অভিযানত বহু বাঘা বাঘা নেতা রেডজোনত সোমাই অস্তিত্বৰ সংকটতো ভুগিছে। পিছে এই প্রতিযোগিতাত দুই আগ্রণুয়া প্রতিযোগী হল মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আর মন্ত্রী পীযুষ হাজরিকা। পীযুষ হাজরিকা আর জয়ন্ত মল্ল বৰুৱাৰ মাজত শীর্ষস্থান কোনে পাব তাকে লৈ চলিছে অঘোষিত প্রতিযোগিতা। শনিবার পর্যন্ত 2000 সংখ্যার আগবাড়ি আছে পীযুষ হাজরিকা। পীযুষর সমষ্টি জাগিরুদর 65,300 জনে বিজেপির সদস্যতা গ্রহণ করার বিপরীতে মন্ত্রী জয়ন্তর সমষ্টি নলবাৰীত বিজেপির সদস্যর সংখ্যা 63,000 হয়েছে। পিছে এই দুই মন্ত্রীর হিসাবর অনুপাতে আশানুরূপ ফল দেখাবা নাই রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায়। কেবল 44,000 সদস্যরে সভাপতি আছে 126 সমষ্টির সপ্তম স্থানত। কিন্তু প্রতিযোগিতা দেখবলে পোৱা গৈছে মন্ত্রী পীযুষ হাজরিকা আর মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ মাজত। যদি একটা সময় যদি আমি দেখিছো যে মন্ত্রী পীযুষ হাজরিকার সমষ্টির বেশি সংখ্যক লোকের যোগদান করেছে, আন সময় কিন্তু আমি দেখিছো আকৌ তাক সের পেলাই কিন্তু নলবাৰীর বেশি যোগদানের কার্যসূচী হয়েছে, বেশি কার্যকর্তায় তাত যোগদান করেছে। উল্লেখ্য, অসমত মুঠ 32 লাখ নতুন সদস্য বিজেপিত যোগদান করে জনসংখ্যা অনুপাতে সমগ্র দেশের ভিতরতে শীর্ষত স্থান দখল করেছে। আনহাতে যিসকল মন্ত্রী বিধায়কর সমষ্টি এতিয়াও রেডজোনত, তেওঁলোকে দলে বান্ধি দিয়া নিম্নতম 30,000 সদস্যর সীমাও অতিক্রম করিব পৰা নাই। রেডজোনত থকা সমষ্টি আর নেতা সন্দর্ভত শনিবারে নতুন দিল্লিত আছে গুরুত্বপূর্ণ পর্যালোচনা। বিজেপির এই সদস্য ভর্তি অভিযান তুঙ্গত চলি থাকার সময়তে শাসকীয় দলটোয়ে ভয় ভাবুকিরে সদস্যর যোগদান করবাইছে বলে অভিযোগ প্রচার করে পড়ছে কংগ্রেসে। বিরোধী কংগ্রেসের এই অভিযোগক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপির মুখপাত্র রঞ্জিত শর্মা। এটা কংগ্রেসে দেখিছে যে ব্যাপক হারত বিজেপির যে সদস্য ভর্তি অভিযান চলিছে তাত মানুষে অংশগ্রহণ করেছে, আর কংগ্রেসের প্রতি মানুষের একটা বিরাগ, একটা মানে তেওঁলোকক এভয়েড করার যে মানসিকতা জনসাধারণে কংগ্রেসক যে এভয়েড করেছে, কংগ্রেসক নচ্ছাত করেছে, সেই ঘটনাটোয়ে কংগ্রেস নেতৃত্বক অত্যাধিকভাবে মানে ব্যাপকভাবে মধ্যে হতাশার সৃষ্টি করেছে। আর সেই হতাশার বলি হয়ে কংগ্রেসের নেতৃত্বই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর বিরুদ্ধে বিভিন্ন সময় বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য করেছে, সেয়া হতাশার ফল। প্রীতি প্রিয়দর্শিনী রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।